আমার পিতামাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদবি করেছি। এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নাই, আমার মাফের কি কোনো সুযোগ আছে? মাশাআল্লাহ ভাই, চমৎকার একটি প্রশ্ন। আমরা অনেক ভাইরা আছি এই হতভাগ্যের জায়গায় আমরা চলে গেছি যে বাবা মা জীবিত, তাদেরকে আমরা কদর করি নাই, তাদের না কদরই করেছি, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ভাইরা আমার, এই সম্পদটা যতদিন আছে বেঁচে এই বট গাছগুলোর কদর করবেন ভাই। অনেক ভাইরা আছেন মনে করেন না বাপ মা তো আমাকে তেমন কোনো সাপোর্ট দেয় না, তাদের দ্বারা তেমন কোনো উপকার আসে না। ভাইরা আমার কিচ্ছুর দরকার নাই, আল্লাহর কসম করে বলছি আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না, কিচ্ছু করেন না, বরং আপনাকে ডিস্টার্ব করেন, আপনার কাছে মনে হয় কিচ্ছু দরকার নাই। এই বট গাছটা শুধু যদি বেঁচে থাকে, শুধু টিকে থাকে আপনার মাথার উপরে, তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় নেয়ামত আপনার কাছে এখনো আছে, এটা হারানোর আগ পর্যন্ত টের পাবেন না ভাই। যারা হারাই ফেলছে তাদের কাছে গিয়ে বসেন, তাদের দিলের হাহা ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন ভাই। আমি আমার বাবাকে হারাইছি, আমি বুঝি আমি কি হারিয়েছি। এখনো প্রায় সময়, অনেক দিন হয়ে গেছে, দীর্ঘ 4 মাস হয়ে গেছে, এখনো যখনই মনে পড়ে অস্থির হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি, নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায়। বাবার কোনো স্মৃতি দেখলে মানে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, চোখের পানি আর ধরে রাখা যায় না, কঠিন। কারণ এই সম্পদ হারিয়ে যাওয়ার পরে সবাই বোঝে যে কি হারাইছি। আল্লাহ তাআলা যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে কদর করার তৌফিক দান করুন। বাবা মার সামনে কখনো জোরে কথা বলবেন না ভাই, কখনো না, কোনো দিন জোরে কথা বলবেন না ভাই। বাবা মার ঋণ এটা কোনোদিন শোধ করা যায় না। নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় দেন, আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে, ঋণ শোধ হবে না ভাই, এই ঋণ শোধ করা যায় না, আপনি চাইলেও পারবেন না ঋণ শোধ করতে। একজন সাহাবী এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠের উপর নিয়ে তওয়াফ করতেছেন। হজে যারা গেছে তারা জানেন নিজের শরীর নিয়ে হজ করা কত কষ্টের কাজ। সেখানে একজন বৃদ্ধ মানুষকে কাঁধের উপরে নিয়ে নিয়ে আরাফাত মিনা মজদালাফা তওয়াফ সাই এগুলো করা যে কত কষ্টের, এটা যারা হজ করছেন তারা জানেন। তো একজন লোক এরকম কষ্ট করছে, কষ্ট করতে করতে তার ভিতরে এক ধরনের আত্মতৃপ্তি আসছে যে আমি তো আমার মায়ের হক মনে হয় আদায় করে ফেলছি, যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন, দুগ্ধ দান করেছেন, আমি মনে হয় হক আদায় করে ফেলেছি। তখন তিনি ওই সাহাবিকে জিজ্ঞাসা করলেন, আমি আমার মার হক আদায় করছি না কি বলো, এত কষ্ট করছি আমি? উনি বলছেন, জি না, তুমি এরপরও তোমার মায়ের হক যেভাবে আদায় করা দরকার তার সব কিছু আদায় করে সমান সমান করে দিয়েছো, এটা হয় নাই, সম্ভব না এটা। নিজের স্ত্রী যখন সন্তান সম্ভব হয় এটা জিজ্ঞেস করে দেখেন কষ্টটা কি। আরে ভাই, স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার নাই, আপনার পেটের সাথে 3 কেজি 4 কেজি ওজনের পাথর ইট এটা পেটের সাথে একটু ঝুলাই রেখে এক সপ্তাহ একটু হাঁটা চলা করেন, শুয়ে দেখেন ঘুমায় দেখেন কেমন লাগে, আমার কথা বোঝেন নাই? একটা ইট সুন্দর করে প্যাকেট করে পেটের সাথে ঝুলাইয়া বেশি না মাত্র 7 দিন বাজারে ঘাটে চলাফেরা ঘুম গোসল খাওয়া দাওয়া সব কিছু করেন, দেখেন কেমন লাগে। ভাইরা আমার, 10 মাসে যে গর্ভ ধারণ করে, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে বলছেন হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, মানুষের মা তাকে অনেক কষ্ট করে গর্ভ ধারণ করে, আল্লাহ বলছেন কষ্ট করে গর্ভ ধারণ করে আল্লাহ জানেন, এবং গর্ভ খালাস করেন সন্তানকে জন্ম দেন যখন অনেক কষ্ট হয় ভাই, এই কষ্ট জীবনে কোনোদিন আমরা কল্পনাও করতে পারবো না। এরপরে তো দুগ্ধ দানের কষ্ট আছে ভাই, আমরা যারা বাবা, বাচ্চারা একবার বেশি 2 বার ডিস্টার্ব করলে ধমক একটা বেশি 5টা দিয়ে দিই, আর মা মা অনেক মা আছে দেখবেন ঘুম পাগল মা, কিন্তু বাচ্চা যখন একটু মা করে উঠে একটু আওয়াজ দিয়ে উঠে ঘুম পাগল মাটা পর্যন্ত ঘুম থেকে জেগে যায়। ভাই, মা বাপের ঋণ কোনোদিন শোধ করা যায় না, খবরদার। অনেক যুবক ভাইরা আছেন, অনেক ছোট বাচ্চা আছে, আজকে সকালে আমার বাসায় এক ভদ্রলোক তার ছোট ছেলেকে নিয়ে আসছে, এরকম একটা ছোট ছেলে, কত আমার 7-8 বছর বয়স হবে, যিনি নিয়ে আসছেন তিনি বাচ্চাটার নানা হন, নানা তার নাতিকে নিয়ে এসে আমাকে বলতেছে ওকে একটু নসিহত করেন, ওর জন্য একটু দোয়া করে দেন, কারণ ওর মার সাথে বেয়াদবি করে।
তো আমি চিন্তা করলাম সমাজ কোথায় চলে যাচ্ছে, একটা 8 বছরের বাচ্চা মার সাথে বেয়াদবি করছে। ভাইরা আমার এই একটা জায়গায় নো কম্প্রোমাইজের জায়গায় চলে যাবেন, নিজের স্ত্রী বলেন, বন্ধুবান্ধব বলেন, সবার সাথে। যেমন মা বাবা তো এখানে কোনো কম্প্রোমাইজ নাই, মা বাবা একদিকে, সারা পৃথিবী একদিকে, সারা দুনিয়া একদিকে, আমার মা বাবা একদিকে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন, কদর করতে পারেন নাই, এখন আফসোস হচ্ছে, আপনাদের জন্য করণীয় আছে। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আবারিল বিররি রাজুলি মাআল ওয়ালিদাইন, কোন মানুষ তার বাবার প্রতি, মায়ের প্রতি, হাদিসে শুধু বাবার কথা আসছে কিন্তু বাবা মা দুজনই উদ্দেশ্য, বাবা মায়ের প্রতি যদি কেউ সদাচরণ করতে চায়, তাহলে বাবা মার মৃত্যুর পর বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন, তাদের সে বন্ধু বান্ধব, তাদের যে আপন জন, তাদের সে প্রিয়জন, তাদের সাথে বাবার মতো আচরণ করবে। যেমন আপনার বাবার একজন বন্ধু ছিলেন, তার সাথে উনি অনেক বন্ধুত্ব ছিল, আপনি তাকে বাবার মতো সম্মান করবেন। আপনার মা বান্ধবী ছিল, আপনার এক খালার সাথে তার খুব সম্পর্ক ছিল, আপনি অন্য খালার চাইতে ওই খালাকে একটু বেশি কেয়ার করবেন, কারণ মায়ের বান্ধবী। কথাকে বুঝাইতে পারছি? সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, দোয়া করবেন, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে আপনি মাগফিরাত নসিব করেন, খুব দোয়া করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামতকে সময় থাকতে কদর করার তৌফিক দান করুন।